অফিসিয়ালি ঘোষণা করছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। তোমার বাতাস আমার কানে, আমি কি শিল্পীরা গায় আমাদের সামনে মেইন ধরে Thank you.
আমরা কেটেছি বন্ধুর পথ বিরামহীন, দিনে দিনে গেছি বহুদিন সাহিত্যের কাগজ না বাঁচানা। আজ আমাদের দিন, আজ সংহতির দিন। আজ আমরা গল্প বলব, আমরা গল্প শুনব, শোনাব। কেন জানেন? আজ সংহতির দিন তাই। ঘড়ির কাঁটা বলছে দুপুর পেরিয়ে গেছে, পঞ্জিকার পাতা বলছে আজ শনিবার 1 আগস্ট। হ্যাঁ, আমরা সব সংহতি প্রেমিকরা এক জায়গায় এসেছি। আজ আমাদের দিন, আমরাই তো বলব, আমরাই শুনব। শুরু করছি আমাদের সংহতি সাহিত্য পরিষদের রজত জয়ন্তী অনুষ্ঠান এবং আপনাদের সবাইকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছেন মনিরা পারভীন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদেরকে একটুখানি বলে দিতে চাই, অনুষ্ঠান শুরুর আগে আপনাদের ঠিক পেছনে যেখানে ফায়ার এক্সিট চিহ্ন আছে, যদি কোনো ফায়ার অ্যালার্ম হয় তাহলে কিন্তু ভেবে নেবেন এটা সত্যি সত্যি ফায়ার অ্যালার্ম। সো আমাদেরকে লাইন বেঁধে ধীরে ধীরে ফায়ার এক্সিট দিয়ে আমরা বেরিয়ে যাব। আজকে কোনো টেস্টিং হচ্ছে না ফায়ার অ্যালার্ম, সো যদি বাজে তাহলে তো বেরোসি। একটু বেশি কথা বলছি আসলে আমি, আপনাদের মোবাইল ফোনটা একটু সাউন্ড অফ করে দেবেন তাহলে একটু ভালো হয়, যেহেতু আজকে আমরা কথাই বলবো শুধু। তাহলে তার কথা দিয়ে অনুষ্ঠানের উদ্বোধনের সঙ্গীত দিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মৃদু, মাহিমা, আনিকা, তাহের। যে আমার লাগছে আজকে এটা বলে বোঝাতে পারবো না। Oh,
পরিবেশনা ছিল। আমি এবার যাকে আমার সহযোদ্ধা, যাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে যাচ্ছি, আমাদের পরবর্তী যে সেগমেন্ট সেটা পরিচালনা করার জন্য, তিনি আমাদের রেজওয়ান মানব ভাই, কবি এবং ছড়াকার। তার যে ছড়াগুলো তিনি লেখেন, তার ছড়ার আমি অনেক আমি ভীষণ ভীষণ ভক্ত। খুব ভালো লাগে, চমৎকার একটা পরিবেশনা ছিল। আমি এবার যাকে আমার সহযোদ্ধা, যাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে যাচ্ছি, আমাদের পরবর্তী যে সেগমেন্ট সেটা পরিচালনা করার জন্য, তিনি আমাদের রেজওয়ান মানব ভাই, কবি এবং ছড়াকার। তার যে ছড়াগুলো তিনি লেখেন, তার ছড়ার আমি অনেক আমি ভীষণ ভীষণ ভক্ত। কিন্তু বাইরে অনেক রোদ, আর এই হলের ভেতরটা আলোকিত করে আছেন আপনারা। আমাদের সাথে আজকে এই সংহতির 25 বছর পূর্তিকে আরো আলোকিত করবার জন্য বাংলাদেশ থেকে উড়ে এসেছেন নন্দিত কথা সাহিত্যিক আনিসুল হক, এসেছেন কবি শোয়েব জিবরান, আর কুনাল শাহ এসেছেন কলকাতা থেকে, রানা শেখ স্কটল্যান্ড থেকে চলে এসেছেন, গান শোনাবেন বাদশা বুলবুল। এত 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 আয়োজনের মাঝে মাঝে আমাদের বিলেতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কবিদের কবিতা শুনব, আমাদের শিল্পীদের গান শুনব। আসলে সম্প্রতি আরো দুজন কবির নাম আমি বলতে ভুলে গিয়েছি, আব্দুল হাসিম এসছেন কানাডা থেকে, জিয়াউদ্দিন এসছেন আমেরিকা থেকে, আসলে সারা পৃথিবী থেকে এই বাঙালি কবিরা ছুটে এসছেন। সম্প্রতির বয়স 25 বছর, সংহতিকে অভিনন্দন। আসলে আমাকে যে দায়িত্বটা এখন দেওয়া হয়েছে, এই 25 বছর আগে মুনিরা যেমনটা কথায় কথায় বলেছিল যে সেই বড় ঢাকা বিকেলে কিংবা শীতের রাতে একত্রিত হতেন কিছু কবিতা প্রেমী এই বিলেতে, হিসেবে আরেকজন মানুষ নিরলসভাবে কাজ করে চলেছেন গত 25 বছর ধরে, তিনি হচ্ছেন নাট্যকার ছড়াকার আবু তাহের। আবু তাহেরকে আমি আমন্ত্রণ করেছি। আমি জানি না উনি কি আছেন নাই। সাংগঠনিক সম্পাদক ছিলেন আব্দুল রকিব, তিনিও আমাদের সাথে নেই। ছিলেন সেই সময়ে তালাক সিদ্দিকী, তালাক সিদ্দিকী সম্ভবত আমাদের সাথে এই মুহূর্তে আমাদের নেই। সদস্য যারা ছিলেন তাদের কয়েকজনকে আমি দেখছি, আমাদের ফারুক মিয়া প্রতিষ্ঠাতা সদস্য, তাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। সেই শুরু থেকে এত পর্যন্ত খুবই কর্মঠ এবং বিভিন্ন অনুষ্ঠানাদিতে তাকে প্রথম সারিতে দেখা যায়, আগে আগেই দেখা যায় নাজনীনাথা। নোমান চৌধুরী সাধুর এসেছিল কবি জীবিকার সন্ধানে, আজ এই দেশ মুখরিত হলো আমাদের গানে গানে। এর অনেক আগে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অন্যতম কবি পুরুষ বিলেতে বসে লিখেছিলেন কবিতা। সংহতি যারা প্রতিষ্ঠিত করেছিলেন তাদের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হয়েছিল 1987 সালে বিলেতে প্রথম কবিতার উৎসব, শৃঙ্খল মুক্তির জন্য কবিতা। এবং আমি কি কবিতা এখানে বলেছিলাম সেটাও আমার মনে আছে, লাঠিসোঁটা নাইয়ে লোক এলো শত শত হাজারে,
গেছে তখন এবং এই এখানে অল্প দিনই হলেও কিন্তু গত কয়েক দশকে যারা এখানে কাজ করেছেন তারা তাদের নিরলস প্রচেষ্টায় আজ বাংলা ভাষা এবং সাহিত্য বিলেতের মাটিতে উজ্জ্বল হয়ে উঠেছে। তো যাই হোক, এখন যেহেতু ২৫ বছর পূর্তি উপলক্ষে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, কেক কাটার একটি এবং কেক কাটার যারা কেকটি প্রস্তুত করেছেন আমি তাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং সংহতির সকল সদস্যদেরকে বর্তমান কমিটি নতুন কমিটি সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই এদিকে তাকান তো, আপনারা সবাই এদিকে তাকান। কবিতার পাশাপাশি সে সাহিত্য সংস্কৃতির অনলাইন পোর্টাল ধন্যবাদ। উপস্থিত আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দ, এখন এম শেখ খানের হায়ের মিছিল এবং খদমালি লন্ডন ব্রিজের মোড়ে উন্মোচন করা হচ্ছে। হায়ের মিছিল এবং খদমালি লন্ডন ব্রিজ এম শেখ খানের হায়ের মিছিল এবং খদমালি লন্ডন ব্রিজ সবাই পড়বেন। আশা করছি ইতিমধ্যে অনেকেই বলে ফেলেছেন এবং আজকে থেকে আমরা সবাই সেগুলো সম্মান করে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। শুরু করতে দেরি হয়ে গেছে, আমি সরাসরি আমাকে বক্তব্য চলে যাচ্ছি। আমি এখন অনুরোধ জানাচ্ছি স্বাগত বক্তব্য রাখার জন্য সংহতি সাহিত্য পরিষদের সাবেক সাহিত্য সম্পাদক আনোয়ার ইসলাম অভিকে। আনোয়ার ইসলাম অভিকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১৯৭৯ সালে একজন তরুণ সাহিত্যকর্মীর উদ্যোগে যে সাহিত্য সংগঠন সংহতি আত্মপ্রকাশ করেছিল আমাদের ইস্ট লন্ডনে, তা আজ ২৫ বছরে প্রদীপ্ত যুবক সৃজন মনস্ক চিন্তা চেতনা এবং বাঙালি শিকড় সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য ইত্যাদিকে ধারণ করে বহন বাহনের মেরুদণ্ডে আমরা এগুচ্ছি। বাঙালিকে নিয়ে একটি প্রমিত কথা আছে, বাঙালি যেখানেই গেছে তার সৃজন চিন্তা শিকড় এবং সংস্কৃতিকে নিয়েই গেছে। আমাদের তৃতীয় বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে মেলবন্ধনে পদ্মার সুমার কুশিয়ার পেটিয়াম শ্রীমান পড়িয়েছি। বিলেতি বাংলাদেশের ফুল পাখি ফল নদী গ্রাম বঙ্গবীর ওসমানি বঙ্গবন্ধু ইত্যাদি বর্ণমালায় ইতিহাসে খোদাই করে আমরা চিহ্ন রেখেছি। আমরা টাউন হ্যান্ডেসকে এক খণ্ড বাংলাদেশ বলি,
এখানে আমরা অপ্রতিরোধ অক্ষয় আমাদের শহীদ মিনার আলতাবাড়ি পার্কে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহীদ মিনার এখানে আমাদের কাছে মায়ের মতো এখানে সুখে আমরা এক হই অর্জনী আনন্দে আবার অর্জনী আনন্দে বাসি আবার দুঃখ সুখে শক্তিকে রূপান্তরিত করতে এখানে আবার মিলিত হই এসব কিছুতেই বিগতে বাংলা এবং সংস্কৃতি কর্মীদের অবদান সর্বাগ্রে আমাদের এখানে সত্যিকার অর্থেই স্বচ্ছ আকাশ আছে এবং সেটা অসাম্প্রদায়িক আকাশ বলা হয় তাকে যেখানে মানুষের বাস সেখানেই বাঙালিদের দ্যুতিময় অবস্থান বিগতে আমাদের এই টুকরো বাংলাদেশ না অনেক অনেক বড় বাংলাদেশ আছে আর সেই জায়গায় বিশাল অংশ জুড়ে আছে আমাদের সাহিত্য সাংস্কৃতিক দল চিন্তার জয় হোক ভাষা ও শব্দাবলী জয় হোক বাংলার জয় হোক জয় বাংলা মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শামসুল হকের সবাইকে অভিনন্দন I think it's better. Last year we had, I have given speech in Bengali. This year I think we've got a few friends who I think don't have any understanding of Bengali language. So I should be actually speaking in English rather than Bengali today. There are some other speakers who will be actually speaking in English, sorry, in Bengali in a few minutes. I welcome you all to this 25th anniversary of Sanghati Europe, America and Canada. As you all know, the Sanghati Literary Society has not limited activities, not only publishing Bengali literature, but also involved with so many other organizations delivering not only community cohesion, but various activities within Taiwanese. We have, over the years, published so many books, namely short 1990, Introduction of All Writers That Living in UK and Europe. We have also published selected poems by all eminent poet writers living in UK. Editor of Bangladesh Prothom Alo newspaper. We have Shuhayb Jimran, who I have little knowledge, but I have learned a lot yesterday. He is not a doctor only, but he is a professor of a university. Also, he is a researcher who with research regarding educational system in Bangladesh and has আমরা তার জন্য এতক্ষণ ওদের আগ্রহে অপেক্ষা ছিলাম আমি আগে বলেছি যে বিলেতে বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য যিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং যার অনুপ্রেরণায় আজকে বিলেতে এতগুলো সংগঠন এত সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তিনি হচ্ছেন আমাদের প্রাণপুরুষ আব্দুল গাফার চৌধুরী এসে পৌঁছেছে সংহতির 25 বছরের আজকের অনুষ্ঠানে গাফারে আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আমরা বলি বাংলার আগে এসে যার কাছে তিনি আব্দুল গাফার চৌধুরী তিনি Sanghati has actually promoted ourselves organizing and such an activity that no other organizations have been able to perform. We managed to get London Heritage funding 60s and 70s after, before the liberation of Bangladesh. That only remains me to say thank you sincerely that you have actually joined us today. And I welcome you all again. Everyone will enjoy the rest of the program. Thank you. সভাপতি একবার হোসেন বুলবুল কবি একবার হোসেন বুলবুলকে তার বক্তব্য রাখার জন্য সম্মান জানাচ্ছি And in a sense for me, a lot of the poetry activities that have happened since then, and certainly the, you know, the development of Sanghati and what Sanghati started in 1989 and continued after then,
came from that context set in the 70s when there was such a struggle in this borough and much more widely for some heritage research project looking at poetry written between 1960 and 1980. But translation is vital. As also I won't go on for much longer, but it's important to say also the way that writers have been brought by Sanghati here. And I remember in the past meeting Namalanda Goon 2 or possibly 3 years ago. I remember meeting Shamsur Ahmad. I can't remember whether it was Sanghati who invited him, but he certainly was in this building, not in this theatre, but in the old part of the Tony Hall. Those things are vital. Those things are tremendously important. Those are just a few of the things I wanted to say. Thank you for listening to me. And may Sanghati go on for another 25 years and more doing great things. Magazine for Ronnie. তখন থেকেই আমি সংগীতকে জানি এবং এই পত্রিকার নামটিও আমার খুব পছন্দ হয়েছিল আমার যতদূর বিশ্বাস এই নামটি রেখেছিলেন বোধহয় তা সত্য রনি তাই না হতে পারে এরকমই একটা শুনেছিলাম আর কি তখন থেকেই ওরা অনেক কাজ করে যাচ্ছে অনেক রকম ভাবে কাজ করে যাচ্ছে এর মধ্যে রনি শিকর নামে একটি পত্রিকা করেছিল 1 বছর চালিয়েছিল সাহিত্য পত্রিকা যেটা এই দেশে বসবাস করে এটা যে কত কঠিন কাজ আমি বোঝাতে পারব না সে 1 বছর শেষে করে একটা অত্যন্ত চমৎকার পত্রিকা সে চালিয়েছিল তেমনি করে 25 বছর ধরে এই সংহতির কর্মকাণ্ড সে বজায় রেখেছে কখনো ছোট গল্পের বই কখনো কবিতার বই কখনো পত্রিকা কখনো লেখকদের সম্মান দান করা কখনো 2 বাংলা থেকে লোকজন ডেকে আনা এটা কিন্তু মুখে বলতে যত সহজ এক নিঃশ্বাসে বলা যায় কিন্তু করতে গেলে অনেক কঠিন কাজ অনেক অনেক ব্যাপার আছে যেগুলো পার হয়ে যেমন একজন অতিথি আমাদের আসতেই পারেননি ভিসার প্রবলেমে এরকম আমাদের আরও আগে হয়েছে ভিসার বলছি যে যাদের এই মানে আজকে আমাদের একটা যন্ত্র যুগে বাস করি সব সেই সব ভুলে আজকে আমরা কি হয়েছে সমবেত হয়েছি আবেগকে প্রধান প্রাধান্য দিয়ে এবং আবেগ খারাপ না আবেগ অত্যন্ত ভালো জিনিস কেন জানেন আমার আপনাকে একবার বড় ভাই বলেছিলেন আপনি খুব আবেগপ্রবণ আমার আব্বা বলেছিলেন কি রে আবেগ খারাপ নাকি অত বড় তাজমহলটা সৃষ্টি তো হলো সাধারণের একটা আবেগ থেকে কাজে আবেগ মোটেই খারাপ না মানে ভালো থাকবেন সবাই আমার বয়স এসেছে তো কখনো তুমি কখনো আপনি হয়ে যাস যারা জানে তারা কিছু মনে করে না আপনারা ভালো থাকবেন শিল্পী সাথে আরেকজন শিল্পীর বৃদ্ধ অটোমেটিক তৈরি হয়ে যায় আর কপার ভাই তো অনেক দিন থেকে আমাদের মা সকলকে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আমার সৌভাগ্য যে এখনো বেঁচে আছি এবং মঞ্চে আমাদের নতুন প্রজন্মের এবং আমার পরবর্তী প্রজন্মের কবি সাহিত্যিকদের সঙ্গে মিলিত হতে পেরেছি সালেহা চৌধুরীকে আমি বহুদিন দেখেছি একাধারে কবি উপন্যাসিক কাল্পিক আবার সম্ভবত জাপানের হাইকি কবিতাও লেখেন এছাড়া আনিসুল্লাহ সেন তার লেখা পড়ি কিছুদিন আগে তার একটা উপন্যাস পড়েছি উনি আমাকে পাঠিয়েছিলেন আমার অনুরোধে খুবই শক্তিশালী লেখক আধুনিক লেখক এছাড়া সঙ্গতির সঙ্গে তো আমার সম্পর্ক সেই 25 বছর ধরেই ফারুক আবদ্রনী এবং তাহেরকে চিনি তারা বিয়ে করলো আর তাহের বিয়ে করলো এক গায়িকাকে আমার মতো দূরও আছে সালেহা চৌধুরীর প্রজন্ম আছে স্বামীর স্বামীমাতাদের প্রজন্ম এখানে আসে আবার পরবর্তী প্রজন্ম এখানে এসে জন্ম হয়েছে আমি যখন বিলেতে আসি তখন এখানে একটা বাংলা সাহিত্য পরিষদ ছিল কোথায় জন্য হ্যাঁ বাংলা সাহিত্য পরিষদ সেটাই এখানে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি শিখা জ্বালিয়ে রেখেছিল বহুদিন ছিল পরিষদ এটা ভেঙে যাওয়ার পর খুব হতাশ হয়েছিলাম যে হয়তো বিলেতে আমাদের সাহিত্য সংস্কৃতির শিকড়টা উপড়ে যাবে তা হয়নি বরং ফারুক রনি তাহের এরা মিলে সংহতি তৈরি করেছে এখানে আরও আছে সাহিত্য প্রতিষ্ঠা মন্ত্রী চিন্তা জানায় এবার আমাদের বুলবুল ছিলেন এখানে ইকবাল বুলবুল সে ভালো কবিতা লেখেন এতদিন সভাপতি ছিলেন এখন আবার রনি ফিরে এসেছেন সভাপতির আমার আশা করি তার যোগ্য নেতৃত্বে সংহতি সদসত্ত্বেই বাংলাদেশের 3 প্রজন্মের
সাংস্কৃতিক কর্মীদের মধ্যে সংহতি স্থাপন করবে এবং বাংলা ভাষাকে এই তৃতীয় বিশ্ব এই তৃতীয় কেন্দ্রে এত শক্তিশালী করবে যে হয়তো একদিন আমরা প্রথম কেন্দ্রের সঙ্গে প্রতিযোগিতা করব। এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি, সকলের মঙ্গল কামনা করি, সুখী থাকুন। প্রতিষ্ঠা সভাপতি মোস্তফা ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। শক্তিশালী করার জন্য আমরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই তাদের পদযাত্রায় আগামীতে আরও সুদৃঢ় হোক এবং আমরা সকল প্রকার সাহায্য সহযোগিতা করে যাব এবং সংহতি এই কমিউনিটিকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করবে এবং তার প্রক্রিয়া আরও বৃদ্ধি পাবে এই শুভকামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। কতদিন সুখিনী কাকা গলুইয়ের গন্ধ অমন দরদ কাকা মেঘে চিত্র পটে নাই কাকা সিগারেট কেড়ে নিয়েছে তোমার হুক্কার তামা পিছি লাল কাকরা পথ বেয়ে আমি আর চলতে পারি না ও কাকা হেমলোক আমাকে ওরা খাইয়ে দিচ্ছে সুমনার নলকে তুচ্ছ করে চপল সিন্ধুকে লতিয়ে উঠছে 100 কোটি জৈব রসায়ন আমি বড্ড বিপন্ন অপ্রসন্ন কি করে ওপারে যাই বল সুমনার স্নিগ্ধ নাভি মনে ছোঁ তোমার মেদুর স্পর্শ গান স্মৃতিতে সেলাই করে বেঘুরে কান্দে আকাশ তোমার ভেঙে জল আর এসে ওঠে না কাকা মন মাঝে তোর বইঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না মন মাঝে তোর বইঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না নিজের কাকা তোমার বইটা ভেঙে কাজ বানিয়েছে রিক্সার ঘোর গলিয়ে বসেছে দেখো শতাব্দীর চোরঘোষ ড্রাইভার ও কাকা কাকিমা কি আগের মতো কুড়ায় ভাট ফুল কবি হতে আমি আসি নাই ভাই নেতা হতেও যে আমি আসি নাই সঞ্চয় মোর উষার দুমুঠো আলো বিলিয়ে তাহাই শুধু দিয়ে যেতে চাই বিলাইতে এসেছি উষার দুমুঠো আলো নিশীথের নিশুথি অন্ধকারে ভুবন ভরিয়া আমি আলো দিতে চাই বিবেকের গভীরে ঘোর আধারে ফুলহার সম্ভার আমি নাহি চাই ভুবন হোক ফুলে ফোলার অরণ্য আলোর শপথ আমি এনেছি যে প্রিয় এনেছি তোমাদেরই জন্য যবে হৃদয়ে তোমার ফুটে কবু ফুল গাহে যদি পাখি গান সেদিন ওই হৃদয় করবীর একটি কলিকা করে দিও মুরে দাম খুলে দিও ওই রুদ্ধ বাতায়ন আলোর জোয়ারে ভরিও নয়ন ছড়িয়ে দিও ওই উষার বারতা হাসুক হৃদয়ের গহন কানন
খুলে দিও মনের রুদ্ধ দুয়ার, আশোক প্রভাতের আলোক জোয়ার, মেখে নিও ওই সোনা রোদ গায়ে, সকলই হবে পূর্ণ পাওনা আমার। মূলত কবিতা পড়ি, কবিতা প্রেমী, কবিতা পড়তে পড়তে কবিতা লেখা। আমার কবিতা আবৃত্তিযোগ্য হয়েছে বলে আমি মনে করি না, কিন্তু আজকে যেহেতু কবিদেরই অনুষ্ঠান, আমি আমার একটি কবিতা পড়ছি, যেটি আমার কোনো বই নেই, আমি খুব প্রচার বিমুখ একজন মানুষ। তো ফেসবুক থেকে কবিতাটি নিয়ে মায়াবী চন্দ্রমুখী নামে একটি বই বেরিয়েছিল গেল বইমেলাতে, সেটিতে প্রকাশিত হয়েছিল অনেক প্রতিথযশা কবিদের সঙ্গে, সেটি পড়ছি। চন্দ্রমুখীও ছিল একদিন আমার বুকের কাছে, অত্যন্ত নিবিড় গভীর ঘুমে অচেতন আমার সন্তান, আমার একমাত্র উত্তরাধিকার। চন্দ্রমুখীও ছিল একদিন, আজ বুকের কাছ থেকে সরে গেছে দূর অতি দূর, সুদূর নীহারিকা দীর্ঘ বিষাদের গল্প বই। আমি জেগে থাকি নক্ষত্রের মতো রাত্রির গহ্বরে, ভেজা কথা বুকে চেপে মেটাই রাত্রির পিপাসা, পরম আল্লাতে জড়িয়ে ধরি শিশুর নরম শরীর, তুলতুলে গাল চুম্বনে ভরিয়ে দেই আপাদ মস্তক, স্বপ্ন ওড়ে উল্লাসে কাঁপে সমস্ত জনপদ, স্বপ্নগুলো সিঁড়ি ভাঙার স্বপ্ন দেখে, স্বপ্নগুলো স্বপ্ন বোনার স্বপ্ন দেখে, স্বপ্নগুলো ভিজিয়ে শরীর স্নান করে ডুবসাঁতারে। এমনি একটি স্বপ্ন চন্দ্রমুখীও দেখেছিল একদিন মায়ের চোখে, যখন ঈশ্বরের শকুন চোখ তারা করছে তার মাকে, মা দেখছে করুণার্তিতে ঈশ্বরের মুখ, কিন্তু ঈশ্বর দেখেনি মাকে। মা দেখছে চন্দ্রমুখী চলে যাচ্ছে, সন্তানের মুখ চাপা পড়ে যাচ্ছে ভূমির নিচে, বুক থেকে রক্ত ঝরে পড়ছে মার, মায়ের সইতে না পেয়ে মা লাফিয়ে পড়লেন ঈশ্বরের স্পর্ধা থামাতে। ভূমিকম্পের মতো একটি অনুষ্ঠিত দুর্ঘটনা, চন্দ্রমুখী আমাদের সবার সবার হয়ে গেল। চন্দ্রমুখী এখন আমাদের স্নেহের পরশ, টেরাকোটা প্রাণের এপিটাফ, প্রভাত আসে চন্দ্রমুখীও আসে, মায়ের গভীর ক্ষত গভীরতর অসুখ মুছে দিতে একদিন মাতার দৃষ্টি বাঁধে দেগত্বের শেষ সীমানায়, ঈশান কোণে রামধনুকের খোঁজে ঝোপে জঙ্গলে বুনো বাতাস, হরিণের চকিত চোখে পাখির ডানায় ধান শালিকের ঠোঁটে, অতঃপর আমি খুঁজে পাই আমার চন্দ্রমুখী রে আমার বাংলায়। ধন্যবাদ। কৌশিকা মহান মুক্তি সেনাদের মতো যুদ্ধ খেলে মৃত্যুর সাথে বাঁধি মিত্রের গিট, রাজধানীর প্রতিটা দোকানে রেস্তোরাঁয় পার্কে জনসমাবেশ দেখি, একাধারে 72 ঘন্টা বক্তৃতা দেব, অন্তত একটি দিনের জন্য হলেও আপনারা ভুলে যান রাজনৈতিক সংঘাত, অন্তত একটি দিনের জন্য হলেও লুকালয়ে তুলে দিন পতিতার হাতে ভালোবাসার প্রথম গোলাপ, অন্তত একটি দিনের জন্য হলেও বৈষম্য বলে কেবল মানুষ হয়ে বাঁচুন, আজই প্রথম ভালোবেসে, শুধুই ভালোবেসে নত হবে দম্বিত মস্তক, বিরান পরাণে স্বর্ণাক্ষরে লেখা হবে তোমার নাম, আজই প্রথম, আজই প্রথম মরুময় অষ্টে নামবে বর্ষণ সিক্ত প্রথম চুম্বন। ধন্যবাদ সবাই। জলের ভেতর রাজাকার বলে বন্য শুয়োর, রাজাকার বলে ইতর লক্ষ ইতর বসবাস করে এক এক জনের ভেতর। আসলে আমার খুব ইচ্ছে ছিল আজকে দীর্ঘ কবিতা পড়ব। যেই তারিখে 16 কোটি মানুষের অন্তর স্বজন হারার সুখে থাকে, স্বজন হারার সুখে কাতর থাকি ঠাক দিনভর, রাত যেন
তৃপা শূন্য রূপ কথা গল্পের কাম উন্মাদ রমণী নির্লজ্জ শীতকারে পরিতৃপ্ত ক্রমাগত অধিকারে নিচ্ছে তার ভুগে চাওয়া এক সহস্র একজন পুরুষ। ঠিক তেমনিভাবে রাতের কালো আধার গ্রাস করে নিচ্ছে বাড়ির আঙিনা মাঠ ঘাট নগরী পুরোটা ব্রহ্মাণ্ড। শুধু আমাকে ছুঁয়েই দেখল না, আমি শুধু বিনিদ্র থেকে গেলাম। যেন আমি এক অস্পৃশ্য হই, আছুত কোনো জীব আমাকে ছুঁয়ে দিয়ে তার অস্পৃশ্যতাকে সংক্রামিত করে গেছে। আমি পড়ে আছি বিকলাঙ্গ জড় আকাশ সময়। এই হাতের যত কারসাজি আমার শরীরে দুটি হাত কি করিত কর্ম উপহার, মানুষের হুশ বাড়াতে যেন এক অপূর্ব সংযোজন। যখন হাঁটতে শিখেছি পায়ের আগে হাত দুটোই তো চলত, মা এই হাত ধরেই তো হাঁটতে শেখালো। হোঁচট পাওয়ার আগে হাত দুটো খুঁজে পড়ে না যাবার শেষ অবলম্বন। কাউকে সংকট থেকে টেনে তুলতেও এই দুটি হাত, অধিকার স্রষ্টার কাছে চাইতেও সবার আগে এই হাত উপরে ওঠে। তার অমীয় বাণী মুদ্রণে স্বয়ং স্রষ্টাও ভর করে এই হাতে, স্রষ্টার সঙ্গে মস্করা করতে এই হাত কম যায় না। তার আঙ্গুলের ফাঁকে কলম ঢুকিয়ে কাগজের শরীরে কী যে ঘষাঘষি খেলা। আমাদের কটাই কবি, এই আমাদের কটাই কবিও এই হাত দিয়ে তার কবিতায় স্রষ্টা স্রষ্টা খেলে। এই হাতের জ্যামিতিক আলপনায় ভরে ওঠে আকাশ ছোঁয়া দালান, হাতের স্টিয়ারিংয়ে ছুটে চলে রকেট হাওয়াই স্টেয়ফ, শত যন্ত্র দানব আর ময়ূরপঙ্খীর নাও। সম্মানিত সভাপতি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আজকের এই সভানাট্যে আমাকে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য। সভানাট্যে আমার বিষয়টি কাব্যনাট্য। অভিনয় পর্বে যাওয়ার আগে একটুখানি গৌরী চন্দ্রিকা টেনে আনছি। তারও আগে সম্মানিত সভাসদদের জানাচ্ছি ধন্যবাদ। আপনার অভিনয় দেখতে আসায় আমাদের বিশ্বাস, বলতেই হলো। আজ অবধি তিনি তো নিজের কথা বলেননি, যতবার বলেছেন অন্যের কথাই বলেছেন তিনি। তাছাড়া আশেপাশের গণ্যমান্য লোকদের ভিড়ে যে সকল অগণ্যেরা বসে আছেন তারা তো কেবলই সংখ্যালঘু। কী দাম ওদের দুয়ানা টাকা করির। সভাপতি, আপনি কি খেয়াল করে দেখেছেন সামনের আসনের দর্শক সারির মানুষগুলো কেমন ভেবাচে দেখাচ্ছে? লাল শাড়িতে রক্ত যাবার মতো ফুটে থাকা স্থূলদেহী নারীটি কেমন চোখ রাঙাচ্ছেন? পাঞ্চু পরে লাল কোষ বিয়ে পড়া লোকটির বিরক্তির গন্ধটুকু কেমন অশ্লীল। হব না হব না, যেমনই বলুনি যিনি, আমি হব না তাপস নিশ্চয়, যদি নামিলে তপস্বিনী। আমি করেছি কঠিন পণ, যদি নামিলে বকুল বন, যদি মনের মতন মন না পাই যিনি, তবে হব না তাপস হব না, যদি না পাই সে তপস্বিনী। আমি তে জীবন ঘর, হব না বাহির উদাসীন সন্ন্যাসী, যদি ঘরের বাহিরে না হাসে কি হই ভুবন ভোলানো হাসি, যদি না উড়ে নিরঞ্চল মধুর বাতাসে বিচঞ্চল, যদি না বাজে কখনো মোল ঋণিক ঝিনিক, তবে হব না তাপস হব না, যদি না পাই গো তপস্বিনী। আমি হব না তাপস তোমার শপথ, যদি সে তপের বলে কোনো নতুন ভুবন না পারি গড়িতে নতুন হৃদয় তলে, যদি জাগায় বিনার তার কারো টুটিয়া মরমদার, কোনো নতুন আখিরি ঠার না লই চিনি, তবে হব না তাপস হব না হব না, দুঃখিত তবে হব না তাপস হব না, যদি না পাই গো তপস্বিনী। ধন্যবাদ।
রাত বেড়ে গেলে ঘুর বর্ষায়, কবিতা জীবন ভেবে পড়েনি গেরুয়া পোশাক, বেঁচে থাকা অর্থবহ মনে হয়, ঘর বাড়ি গাছপালা ছইয়ের নৌকা, আর দর্পণের দিঘি দিয়ে যায় অভয়াশ্রম। দুপুর হারায় যখন নির্জন রাস্তার ধারে, কবিতা যন্ত্রণা দেয় বুকের পাঁজরে, দামাল পুকুর ডাকে সাঁতারে সাঁতারে, গাছের শিকড়ে লাগে রোদের প্রলে, ঘাসের স্বপ্ন মাখে যুতিকা লতা, যান্ত্রিক স্ক্রিনে চোখ রঙিন ফিলামেন্ট, কবিতা উড়ে আসে লক্ষ্যভেদী তীরে, স্মৃতির মতন কাঁপে বাঁশের শাখ, সরে যায় বিষাদ সাঁত লোভের সাগর। এই নিন একটি কবিতা, এবার এটাকে সূর্যে প্রতিবর্তন করে দেখুন আলো বিচ্ছুরিত হয় কিনা, অথবা কানে কানে জিজ্ঞেস করুন মধুচন্দ্রিমা কি সম্পন্ন হয়েছে। আমি বললাম তাকে কম্পিউটার স্ক্রিনে স্থাপন করুন, কিংবা ঘুরতে দিন কোনো ঘড়ির কাঁটার সাথে, দেখুন অস্তিত্ব প্রমাণ করে কোথাও পৌঁছাতে পারে কিনা। আমি বললাম তাকে নিয়ে যান ইলেকট্রিক পার্টসের দোকানে, বৈদ্যুতিক তারে প্রতিস্থাপন করে দেখুন কেউ তড়িতাহত হয় কিনা। আমি বললাম ছেড়ে দিন কালের চাকায়, দেখুন আবেদন সৃষ্টি করে নাকি অযথাই, দেখুন আবেদন সৃষ্টি করে ফিরে নাকি অযথাই কারো নামের পিঠ প্রদর্শন করে। সটার পিঠ ফিরিয়ে ঘোর লাগাবে মানুষ, গলুয়ে সূর্য বেঁধে এ নগরে নেমে আসার যে বেলা, কিছুকাল ভিড়েছিল রক্ত আর মাধুর চিহ্নে সে মহকাল, ওদিকে শাপলা তোলার ভোর ঘুরে। 1977 সালে নভেম্বর মাসে জনমতে প্রকাশিত হয় পূর্ব লন্ডনে বাঙালি, ধূসর ঘিঞ্জি ভগ্ন জীর্ণ পুরনো ভাড়াটে ঘরে সংঘাতে বিচূর্ণ বিক্ষুব্ধ টুকরোগুলো জড়ো করে জীবনের নতুন ইমারত গড়ি, এখানে মাটির উদাত্ত আহ্বানে জীবন ও জীবিকার টানে। একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি, নামের চিত্রকলা শিরোনাম। উত্তর মিলে না কোনো, ডেকে নিলে নিজ নাম, আসলে আসেন তবু চিনিনি নিজের মুখাম, নামের বর্ণনা করি নানা জন নানাভাবে, আমি তো বর্ণনাহীন তাহলে কি নিজ নাম হয়নি আহ, চারপাশে এত ধূম গুল লাগা নামের দোহাই, ভুল খামে চিঠি লিখি কত শত রাত্রির গুহাই, রাত্রির কোরআনের আঙুলের পরিচিতি পায়, বুকের পৃষ্ঠা খুলে লেপটে আছি আজও নিজের ছায়ায়। নামের চিত্রকলা বিচিত্র বাহারে যারা দর্তে ছায় ধরুক, আমি তো মুখ বন্ধ খাম খুঁজতে চাই না তাহারে। ধন্যবাদ সবাইকে। আজ 1 আগস্ট, আমাদের সুখের মাস দুঃখের মাস। আমার কবিতার নাম দৃশ্য তো তোমার হৃদয়ে, আমি দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকত, মাইলের পর মাইল বিছানো নোনাবালি, হাঁটতে হাঁটতে হাঁটতেই পথ হয় না শেষ, দেখতে 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 দেখার হয় না অবসান। আমি দেখেছি সুন্দর বন অনন্ত বৃক্ষরাজি, পা ফেলে পা তুলে চলতে 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 চলো। প্রথমত আমি ঠিক বাঙালি না, আমি সিলেটি, সিলেটি বাঙালি কৃষ্ণা। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু আপনারা টাইম, আমি এটা দ্রুত এটা শেষ করা যাবে আর কি। আমি এখানে আসলে একটা ভালো ভাবে টানিয়ে এসেছি, মানুষ আর তার সেগুলোর প্রতি টান থাকে, তার আত্মীয় প্রতি টান থাকে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনারা তো খুব ভালো এগুলো মনে আছেন অনেকে, আমি জানি বাড়ি গাড়ি অনেকের ভালো, সকালবেলা আমি একটা দামি গাড়ি চড়ে আমি এনে এসেছি, আমাদের সিলেটের লোক এসেছি, আমি অনেক ভালো আছেন। যদি বলা হয় যে ভাই এখন দেশ কোথায়, কি বলবে না, একটা একটা জলাভূমি প্রায়, আমি তো বলবো সিলেটে, আমি কথা বলতো মূলত
আমাদের সাহিত্যের আঞ্চলিক ভাষা ব্যবহার নিয়ে। আঞ্চলিক বলছি তার নামে কোথাও কেন আছে, এসছেন আমাদের অনেক বন্ধু এখানে আছেন সাহিত্য সম্পাদক আমার বিশ্ববিদ্যালয় জুনিয়র, কিন্তু তারা এখন সাহায্য এখানে ছাড়ে নাই আমাদের, কারণ তারা বলি এটা দশ ভাষা সাহিত্য, আমরা কথ্য ভাষায় লিখি, তাহলে কি অকথ্য ভাষা কোথাও আছে? বাংলা ভাষা বলতো না আমি ভেতরের খবর রাখেন, যা লেখকদের যাদের খবর রাখেন তারা বেশি সেটা নিয়ে, যেটা এই গদ্য পড়াতে গেলে একটি গদ্য 250 একটি গত বাক্য এবং একটি উপন্যাস একটি বাক্য, আমি সেটা আসল বললাম সিনিয়র, কিন্তু আমরা খুবই আন্তরিক এবং আমরা বন্ধু সম সব সময় সবাইকে আর কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আমি আবারও থ্যাংক ইউ জানাই সংগতি পরিবারের সবাইকে, আমি নাম ধরে বলছি না, সবারই পরিশ্রম এবং সবার অগাধ ভালোবাসা নিয়েই আমরা এখানে আসি এবং আমরা আর অনেক দিন থাকতে চাই এবং সবার ভালোবাসা এবং সহযোগিতা এবং আপনাদের সহযোগিতা বিশেষ করে চাই, ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই দেখতেছেন সংগতি শুরু করেছিলাম তাহের আমি, আমরা যে কয়েকজন 15 জন ছিলাম প্রথম আমাদের প্রতিষ্ঠাতা পরিষদে, সেখানে তুহিন আছে, তুহিন চৌধুরী। সংগতি পরিবার সম্পর্কে জানছেন চৌধুরীর সাথে, এখানে আমি যেটা হচ্ছে আমার না বললে হয় না, সবচেয়ে বেশি কষ্ট করতেছে আজকের এই অনুষ্ঠানের পিছনে, দৌড়াচ্ছে সারাক্ষণ, সে কিন্তু এখন 1 মিনিটও বসে নাই, দুজন মানুষ, সরি আমার ভুল হচ্ছে, এই দুজন মানুষকে আমি পরিচয় না কেন, আমার ডানে ভাই আমি চাই তারা এসে দাঁড়াবে, এক ভাই প্লিজ আপনারা একটু আমার স্টেজে আসুন, ভালোবেসে এত কষ্ট করতেছে সত্যিকার অর্থে আমরা মুগ্ধ, সংহতি পরিবার সত্যি গর্বিত ওদের মতো সবাইকে পেয়ে, এখানে আরও আছে অনেকেই আছে, আমি সবাইকে আমি আজকে এই মঞ্চে আসতে পারতাম না, সংহতি পরিষদ না থাকলে ব্রিটেনের অতি পুরাতন দুটো পত্রিকা সুরমা এবং জনমতে আমার প্রায় নিয়মিতই বলতে পারি 2 বছর থেকে নিয়মিতই ছাপা হচ্ছে আমার লেখা, এর চেয়ে প্রাপ্তি সংহতি পরিষদ থেকে আমার আর কি হতে পারে, জীবন সুস্থ দেহ দীর্ঘ আয়ু কামনা করি, আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আবার দেখা হবে। সেই 18 বছর থেকে জড়িত, 25 বছর আজ পালন করা হচ্ছে, 25 বছর পূর্তি রজত জয়ন্তী, নাম উচ্চারণ করবো না সময় স্বল্প, সবার কাছে আন্তরিক শুভেচ্ছা, সংহতির একটা সুসংগত পরিবারের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, এবং আমি আবারও এই সংহতি পরিবারের বিভিন্ন প্রোগ্রামে আসার লোভ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। যেদিন আমি পা রেখেছি সেদিন যে ছেলেটি ভূমিষ্ঠ হয়েছিল তার আজ 25 বছর বয়স, অর্থাৎ আমার এদেশে থাকা এবং সংহতি বেড়ে ওঠা একই সঙ্গে, যাত্রাটি শুরু হয়, যাত্রার একটা উদ্দেশ্য থাকে, তারে আমি 86 সালে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে এসেছি বিলেতের একটা স্কুলে ঈদের অনুষ্ঠানে কবিতা পড়ব আর বক্তব্য রাখব বলে, আমার অনুষ্ঠান শেষ হলো, সবাই চলে গেছেন, আমিও বেরিয়ে যখন চলে আসবো, ভূদের সমুদ্রে ভাসি, ভূদিক্রমে ভেসে ভেসে যায়,
প্রবল তৃষ্ণার মনে সত্য সুদন তরলীন পিপাসা গভীর এই সত্য জেনে গেছি তাই বুধের জগৎ থেকে শূন্য উড়ে যায় সৌর চুল্লিতে হৃদয় পুড়ে পুড়ে চাই এই কবি সভা বহুতা বিশেষণে পরিচয় এত কিছু নাই যাই শূন্য থেকে শূন্য বেসে যাই চাঁদের শরীর থেকে পান করে জ্যোৎস্নার মত কল্পলোক থেকে তুলে আনি মুঠু মুঠু স্বপ্নের কোনা আমি তো কেউ না হাতে কিছু নাই তবু ওর গয়ে
So we should be proud of that. প্রথমত আমি ধন্যবাদ জানাবো সংহতিকে 25 বছর পূর্ণ করা এরকম একটা অর্গানাইজেশনের জন্য অনেক একটা প্রাউড মোমেন্ট একজন বাংলা টেলিভিশনের একটি বাংলা টিভির সিইও হিসাবে আই অ্যাম অ্যাবসলিটলি প্রাউড টু বি হিয়ার টুনাইট আপনাদের সবার সাথে দেখা হয়েছে খুবই সুন্দর লাগছে সাদা লাল পাঞ্জাবি এবং তুমি ভাবি পারফেক্ট লুক বিউটিফুল Thank you very much for involving MTV into something like that, a wonderful event. Shahid bhai ke onek onek shundor lagche. Apnar kache kono onshe kom na. Apnaderke onek onek dhonnobad, chairman of this organization. Thank you very much as well for organizing this wonderful event. Apnader rally o hoyeche ami shunechi ebong MTV team chilo okhane. আশা করি সুন্দর একটা নিউজ আমাদের টিম আপনাদেরকে উপহার দিবে এটি সবসময় চেষ্টা করে বাংলাদেশের যে কালচার বাংলাদেশের যে ঐতিহ্য যে ছোটখাটো অনুষ্ঠান গান Thank you.
Should be proud to honor our praise, quiet or loud.
All the Islam teachings are good and true, made for everyone like me and you. Which kind of life I want to guide. Can't do. She pulled my knee.
Dusto no para bari
এই আমি এক পুরন সন্ধি আওরা বাউল রুখ চুলে পথের ধুল চোখের নিচে কালো ছায়া সেইখানে তুই রাত বিরতে স্পর্শ তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি মধ্যরাত্রে মাথা ক্রমাগত নদীতে থাকা দরজাময় কড়া হবি একটি নীলাপে পুরে রাখা কেমন যেন বিষাদ হবি তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাস প্রফুল হবি এবং ক্লান্তিকর হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 আমন্ত্রণ সবাইকে প্রথম পর্বে উদ্বোধনী বক্তব্য দ্বিতীয় পর্বে অন্যান্য বক্তৃতা স্বপ্ন দেখা যায় দ্বিতীয় দফায় স্বপ্ন বিরতিটা তাই ইচ্ছে করি একটু দীর্ঘায়িত করলাম সম্পর্কনে রান্নার ঘরে ঢুকে চা বানিয়ে সেটা শেষ করে ইমারত প্রকৃতি সব ছিল ড্যাফোডিল টিউলিপ হলুদ সবুজ মাঠ ঘরের সামনে পরিপাটি বাগান রাস্তার মোড়ে বিয়াল হাতে দাঁড়ানো মাতা বাসস্টপে চুম্বনে বোধ হওয়া যুগল বরফ ভরে বাসের অপেক্ষায় শ্রমিক দল এইখানে মানুষ খুঁজেছি মানুষ বর্ণবাদ রক্তারক্তি গেছে হাজারো দিন
তিনি নতুন সবুজ সমবদল করেছে বর্ণবাদ উৎসব রাজপথ দখলে রাখি অমানবিক আলোর খুঁজেছিল স্বপ্ন দল এইখানে সাদা কালো জীবন ছিল অন্ধকার আদি বৃক্ষ কেঁদেছে বসন্ত উৎসবে প্রেমিক খুঁজেছে মাঙ্গলিক মন কথা কম আমি তো শুধু বাতাসে ছাড়ি এই মনের জিকি তাই কবে তুমি বাসি কম শুনো মাসুরিয়া কই না যে মিশা কথা দেখো সাক্ষী মাটি আকাশের সূর্য আর চাঁদ সাক্ষী আলো পাবন জ্যোৎস্নার পরাণ মিশা কথা নয় মাসুরিয়া হারাতে চলেছি আমরা তোমরা আজ কোথায় যার খোঁজে আমি বছরের প্রতিটি দিন ঘাতকের সংবিধানে এক একটি করে পাতা পুড়ি আর প্রহর গুনি ভাবি আর কতদিন পর দেখতে পাবো সেই বিদ্রোহ চেতনা আর রক্তে রাঙা ফাল্গুন কিন্তু যা দেখছি বলতে পারেননি তিনি অবিচার ওই যে দেখছ ক্ষুধাতুর বৃদ্ধ মহিলাটি যার জীর্ণ চামড়া ছেঁড়া বস্ত্র তুমি চেনোনি তাকে ও আমার মা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখত তার পাশে বৃদ্ধ বঙ্গজি লোকটা হাত পেতে ভিক্ষা চাইছে সে আমার বাবা বাবা বলতো আগে আমি সে বিকেলে মনে রাখতে পারিনি যতটা না মনে রেখেছি অবকাশার দিকে মেঘেদের গল্পকে জানো আজ তোমায় নিয়ে ঢের স্বপ্ন দেখে পূর্বকে চোহারটা শিব ভুল রিক্সা মেঘের চোখ আছে আজ তোমার জন্য রচিত হচ্ছে বিশ্বাসের পক্তিমালা তুমি পুণ্যবান হবে অত্য রজনীতে বিমূর্ত হ্রদের শরীরে অলঙ্কৃত হবে লাল সবুজের প্রত্যয় সুর মিথিলা কুসুম টানে বঙ্গোপসাগরে আজ মিলিত হবে নবনদীর কোলাহল বুনো বাতাসে আজ পঞ্চ নদীতে উঠেছে জোয়ার সেই জোয়ারে ভাসবে পুণ্যের পলি বিশ্বামনিতা মিথিলার জন্য রচিত হবে স্বর্গ প্রভু পারফর্মার অনুপস্থিত থাকায় সেই কবিতাগুলো পড়া হচ্ছে না এবং যাদেরকে আমি বলেছি যে আপনাদের কবিতা আবৃত্তি হবে তাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি যে আমাদের সংহতির এই 25 ইয়ার্স সেলিব্রেশনে আসতে পেরে এবং যুক্ত থাকতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি ফার্স্টে আই উইল জাস্ট লাইক টু ইন্ট্রোডিউস মাই ইনস্ট্রুমেন্ট
কেমন লাগছে আপনাদের? Thank you.
Thank you.
মুখ চোখে ভাসে এ চোখ তোমাকে দেখে না নীলাঞ্জনা। সাউন্ড যে ভাই বলতেছেন উনি শতরঙ্গ দেখিয়া ভুলিয়া বেড়াও তুমি আপন ঠিকানা। মাটির দেহ মাটি হবে মাটি আস্তানা, সারে গারে গারে গা ধাপা সারে 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 গা পাধা পাধা চাটন মন ঘরে চাটন মন ঘরে চাটন মন ঘরে দেখি
প্রভাবে চাঁদ বদনি তুমি নাচ তো দেখি বালা নাচ তো দেখি ও বালা নাচ তো দেখি বালা নাচ তো দেখি প্রভাবে চাঁদ বদনি তুমি নাচ তো দেখি প্রভাবে চাঁদ বদনি তুমি নাচ তো দেখি মধুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায়ামা ভাসিল রে হলুদ বরণ মেখলায় তার যৌবন তুছলায় লাল পড়মার আড়াল দিয়া চক্ষু দুটি চায় হলুদ বরণ মেখলায় তার যৌবন তুছলায় লাল পড়মার আড়াল দিয়া চক্ষু দুটি চায় খুপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায় বসন্তে এই বিহুর লগন উত্তাল হয়ে যায় বিহুরে আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে পারব না যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে
কবি মাশরুকি ইবনে আনিস এখন বাংলাদেশে আছেন, যে কারণে তিনি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন। কবি সালেহা চৌধুরীকে মঞ্চে আসার জন্য এবং আমাদের সংহতি আজীবন সম্মাননা পদক 2014 গ্রহণ করবার জন্য আমি আগেই বলেছি যে আমাদের মঞ্চ আলোকিত যে পনেরো গ্রহণ করবে কবি ফারুক আহমেদ রনি, কবি এবং সনাতন আবু তাহের এবং বেলাল উদ্দিন ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। অনেক ধন্যবাদ ভাই। সকালবেলা তিনি যখন চোখ খুললেন তখন দেখলেন সব শ্রোতা চলে গেছে। আপনারা যদি আপনার জানেন তাহলে অসুবিধা হচ্ছে। শামসুর রহমান আপনি দীর্ঘজীবী হন, ত্বরান্বিত হোক আমাদের স্বপ্ন শোভনের অনুবাদ। আমি মনে করি লেখকের কাজ হচ্ছে মানুষের স্বপ্নগুলোকে অনুবাদ করা, এবং আমরা এমন একটা দেশ পেয়েছি যে দেশ স্বপ্ন দিয়ে গড়া, স্মৃতি দিয়ে ঘেরা, ধন ধন্য পুষ্প ভরা এই গানটার মধ্যে এই কথাটা আছে। শামসুর রহমান আপনি দীর্ঘজীবী হন, ত্বরান্বিত হোক আমাদের স্বপ্ন শোভনের অনুবাদ। আমি মনে করি লেখকের কাজ হচ্ছে মানুষের স্বপ্নগুলোকে অনুবাদ করা, এবং আমরা এমন একটা দেশ পেয়েছি যে দেশ স্বপ্ন দিয়ে গড়া, স্মৃতি দিয়ে ঘেরা, ধন ধন্য পুষ্প ভরা এই গানটার মধ্যে এই কথাটা আছে। যুদ্ধে যাবো মা বললে নিশ্চয়ই আমি তোমাকে আমার জন্য মানুষ করিনি, তুমি দেশ এবং দশের প্রয়োজনে লাগবে এই জন্যই মানুষ করি।